বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আপনি কালার হুইলটা আপনি কোথায় পাবেন, কিভাবে এটা সহজে আপনি ব্যবহার করবেন, তারপরে কালার প্যালেট আপনি কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে সুন্দর সুন্দর কালার প্যালেট পাবেন, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা কালার হুইলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কালার হুইলটা কিভাবে হয়, এর বিভিন্ন নিয়ম কানুন, এর বৈশিষ্ট্য, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তো আপনারা যদি ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে ওই ভিডিওটা আগে দেখবেন, না হলে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। তো কালার হুইলগুলো আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, যেমন এরকম ম্যানুয়াল কিন্তু কালার হুইল পাওয়া যায়, আবার আপনি ইচ্ছে করলে আপনি নিজেও বানিয়ে নিতে পারেন কালার হুইলগুলো, আবার ইচ্ছে করলে দেখেন আপনি ওয়ার্ডে এরকম একটা কালার হুইলটা আপনি যে কোনো গুগল থেকে ইমেজটা নিয়ে আসতে পারেন, নিয়ে এসে আপনি আমরা যে হারমোনির কথা বলছি এখান থেকে আপনি দেখেন বিভিন্ন আপনি শেপগুলো নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরেন এখান থেকে একটা শেপ নেন, ধরেন এটাকে আপনি ঘুরিয়ে নেন, এরকম বিভিন্ন শেপ তৈরি করে আপনি এখানে আমি দেখাইছিলাম বিভিন্ন শেপ আছে, এগুলো দিয়েও আপনি হারমোনিগুলো কোন কোন কালার কোনটার সাথে কোনটা কালার নেবেন আপনি ধারণা করতে পারেন। এই যে এখানে বিভিন্ন শেপ আছে, আমরা যে সমস্ত হারমোনির কথা আলোচনা করছিলাম প্রত্যেকটা শেপই কিন্তু এখানে আছে, এখান থেকে আপনি নিয়ে আপনি এখান থেকেও কাজটা করতে পারেন। এরপরে দেখেন আপনি যদি অ্যাডোব কালার লিখে যদি গুগলে সার্চ দেন, অ্যাডোব কালারের ওদের ওয়েবসাইটটা আসবে, এখানে দেখেন এই যে কালার হুইল কালার প্যাটেল জেনারেটর, এখানে যদি আপনি ক্লিক করেন ওদের ওয়েবসাইটটা খুলবে, আপনি ওদের ওয়েবসাইটটা লগ ইন করে নেবেন। তো দেখেন এখানে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে দেখেন এই যে কালার হুইল এই অপশনটা আছে, তো এখানে দেখেন কালার হারমোনি, আমরা যে বিভিন্ন ধরনের কালার হারমোনির কথা বলছিলাম এখানে কিন্তু এগুলো আছে। যেমন ধরেন আমরা প্রথমে অ্যানালোগাস হারমোনির কথা বলছিলাম যে পাশাপাশি আপনি কয়েকটা হারমোনি নিতে পারবেন, তো দেখেন এখানে যে কয়েকটা হারমোনি দেখাচ্ছে আপনি এখান থেকে কিন্তু এই হারমোনিগুলো কালার এখানে চলে আসছে, যেমন এগুলার কালার কোড দেওয়া আছে, আপনি এখান থেকে কপি করে আপনি ফটোশপে নিয়ে যেতে পারেন, অথবা এখান থেকে আপনি এই যে সেভ টু লাইব্রেরি দিতে পারেন বা সেভ দিতে পারেন। তারপরে দেখেন এখানে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এভাবে ঘোরালে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে, তো যে কালারগুলো নেবেন, আবার এভাবে আপনি যে কোনো কালারের আপনি যদি কোয়ালিটিসগুলো চেঞ্জ করতে চান, অর্থাৎ স্যাচুরেশন তারপরে ভ্যালু এগুলো যদি চেঞ্জ করতে চান এভাবে করতে পারবেন প্রত্যেকটা কালারের। এই যে দেখেন প্রত্যেকটা কালারের আপনি এগুলো এভাবে চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন এখানে মনোক্রোমেটিক যদি হারমোনি ব্যবহার করেন, দেখেন এই যে মনোক্রোমেটিক মানে একটা এই কালারগুলো এখানে আসছে, আপনি চাইলে এটা এই যে চেঞ্জ করতে পারেন, এভাবে চেঞ্জ করতে পারবেন কালারগুলো, যে কোনো একটা কালার দেখেন এখানে কালারগুলোর আপনার স্যাচুরেশন তারপরে শেড টিন টোন এগুলো সব এখানে আছে, এখান থেকে আপনি সুন্দরভাবে কালার হারমোনিগুলো দেখেন, সবগুলো হারমোনি আমরা যেগুলো দেখছি সব এখানে হারমোনিগুলো আছে, এখান থেকে আপনি কালার সিলেকশন করতে পারবেন। তারপরে দেখেন এখানে যে আপনি কালারগুলো পাইছেন এখানে যদি সেভ দেন, এখানে যে লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে কিন্তু এই যে আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে আপনি যে কালার প্যালেটগুলো পাইছেন এই কালার প্যালেটগুলো আপনি এখানে ইয়ে করতে পারবেন, যেমন এখান থেকে আপনি জেপিজি আকারে কিন্তু ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনি ফটোশপে কিন্তু এই কালার প্যালেটগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন এখানেও কিন্তু ডাউনলোডের অপশন আছে, অর্থাৎ ক্রিয়েটের মধ্যে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন, আর শেয়ার অপশন আছে শেয়ার দিতে পারবেন। তারপরে দেখেন এখানে কী কী কালার আসছে, এই কালারগুলোর নাম কিন্তু এখানে আসছে, এই যে দেখেন কী কী কালার আসছে, কালারগুলোর নামগুলো এখানে আসছে। আবার দেখেন এখানে সেভ টু, আপনি ধরেন এখানে একটা নিউ লাইব্রেরি দিয়েও সেভ দিতে পারবেন, ধরেন আমি 01 দিয়ে সেভ দিছি, সেভ দেওয়ার পরে দেখেন এটা আপনি এখানেও দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন এই যে মাই লাইব্রেরির মধ্যে দিলেন দেখতে পারবেন, অর্থাৎ একটা লাইব্রেরিতে আপনি অনেকগুলো কালার রাখলে এইভাবেও আপনি বিভিন্ন নেম দিয়ে আপনি রাখতে পারবেন। আবার এটা আপনি দেখবেন ফটোশপের মধ্যে লাইব্রেরি আছে, সেখানেও কিন্তু এগুলো পাবেন। তো আশা করি আপনারা
এখান থেকে বিভিন্ন হারমোনির যে কালার প্যালেটগুলো আছে, যে কালারগুলো আছে, সেগুলো আপনারা খুব সহজে নিতে পারবেন। এরপরে দেখেন এখানে একটা এক্সপ্লোর অপশন আছে, আমরা যদি এটাতে ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন এই প্যালেট আছে। তো দেখেন এখান থেকে আপনি সুন্দর সুন্দর বিভিন্ন প্যালেট পাবেন, যেমন দেখেন এই যে ন্যাচারের সুন্দর প্যালেট, বিভিন্ন ছবির সুন্দর সুন্দর প্যালেট, এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর প্যালেট আছে। এগুলো আপনি এই ডাউনলোড করে আপনি ফটোশপে প্যালেটগুলো ব্যবহার করতে পারবেন, অথবা বিভিন্ন প্যালেটগুলো আপনি কিভাবে এখান থেকে এক্সট্রাক্ট করে সোয়াচে ব্যবহার করবেন, আমরা কিন্তু সোয়াচ প্যানেলের মধ্যে এই জিনিসগুলো আলোচনা করছি। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর প্যালেট আছে, এগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এবং দেখেন এখানেও কিন্তু অনেক পপুলার সার্চ আছে, অথবা যে কোনো বিষয়ে আপনি যদি সার্চ করতে চান, এই যেখানে লিখে কিন্তু আপনি ওই ধরনের প্যালেট আপনি কালেকশন করতে পারবেন। তারপরে দেখেন ট্রেন্ডস, এই যেগুলো লেটেস্ট ট্রেন্ডের বিভিন্ন আপনার দেখেন বিভিন্ন প্যালেটগুলো এখান থেকে আপনি নিতে পারবেন, লেটেস্ট বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন, অনেক আপনার সুন্দর সুন্দর প্যালেট আছে, দেখেন এখান থেকে অনেক কিছু পাবেন। তাহলে এই অ্যাডোব কালার এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি ডিজাইনের জন্য কিন্তু অনেক আপনি ম্যাটেরিয়াল এখান থেকে নিতে পারবেন। এরপরে দেখেন এই অ্যাডোবের যে হুইলটা আমরা দেখলাম, এটা কিন্তু ফটোশপে আপনি ব্যবহার করতে পারেন। এই উইন্ডোজ থেকে আপনি দেখেন এখানে এক্সটেনশন, এখানে অ্যাডোব কালার থিমস, এটাতে ক্লিক করলেও কিন্তু আপনার ওই হুইলটা আপনি পাবেন এখানে। তো অনেকের ক্ষেত্রে আসবে, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা সাপোর্ট করে না। এরপরে দেখেন এখানে এই যে কালার একটা যে প্যানেল আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তারপরে এটার থেকে যদি দেখেন এখানেও কিন্তু একটা কালার হুইল আছে, এই যে কালার হুইল আছে এখানে ক্লিক করেন, তো এখানে কিন্তু আপনার এই যে হারমোনিগুলো কিন্তু এখানে নেই। এখানে জাস্ট আপনি দেখেন হিউ কোন কালারটা নিবেন, এটা এখানে এখান থেকে নিতে পারবেন, যে কালারটা আপনি নেবেন এখানে কালারটাতে যখন সিলেক্ট করবেন, এটা কিছুটা আপনার এই কালার পিকারের মতো, এই যে কালার পিকারের মতো আপনি দেখেন, আমরা যদি এখানে এই কালারটা নেই, এখানে এই কালারটা আসতেছে, তো এইখান থেকে আপনি হিউ এই যে স্যাচুরেশনটা এখান থেকে ইয়ে করতে পারবেন। দেখেন এই যে এই এখানে আমরা সর্বোচ্চ স্যাচুরেশনে আছি, দেখেন তো এইখান থেকে যদি আমরা স্যাচুরেশনটা কমাই, দেখেন এই যে স্যাচুরেশনটা কমাইলে দেখেন এইভাবে আপনি কমাতে পারবেন। আমরা এটা বন্ধ করে দিই, তাহলে এখান থেকে স্যাচুরেশনটা আমরা কমাতে পারবো। দেখেন এই যে আমরা স্যাচুরেশনটা যদি এখানে কমাই, দেখেন এটা কিন্তু স্যাচুরেশনটা কমতেছে, এই যে কালার পিকারে কিন্তু এই জিনিসটা এফেক্ট হইতেছে। তারপরে আপনি দেখেন এই যে ভলিউম, যেটা এটা বিতে ভলিউম, আমরা যে ভলিউমটা দেখছি এখানে মধ্যে আপনার এই ভলিউমটা আছে, ভলিউমের মধ্যে যে আমরা যেগুলো দেখছি শেড কালার, টোন কালার, টিন্ট কালার, এগুলো আপনি এখানে পাবেন। এই যে এখান থেকে দেখেন এটা যদি আপনারা দেখেন, এটা এই যে দেখেন এটা এই যে বিভিন্ন শেড কালার, তারপরে টিন্ট টোন্ট এখান থেকে কিন্তু আসতেছে। তো এই হুইলটা আপনি জাস্ট এরকমই ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি ব্যবহার করতে পারবেন না, মানে জাস্ট এটা এখান থেকে আমরা যেভাবে নেই, এই যে এখান থেকে যেভাবে ব্যবহার করি এভাবেই। এরপর দেখেন আরও কিছু আপনার ওয়েবসাইট আছে, ওখানে কিন্তু বিভিন্ন প্লাগইন পাওয়া যায়, এই কালার হুইলের প্লাগইন পাওয়া যায়। আপনি ওই সমস্ত প্লাগইন, ম্যাক্সিমাম কিন্তু পেইড প্লাগইন আছে এগুলোর, ওই প্লাগইনগুলো আপনি ইনস্টল করেও ব্যবহার করতে পারেন। তো দেখেন কুলার আস নামে একটা ওয়েবসাইট আছে, ওরাও কিন্তু বিভিন্ন প্লাগইন এই যে সেল করতেছে, যেমন এটা কিন্তু টাকা দিয়ে কিনতে হবে, এগুলো বিভিন্ন রকমের প্লাগইন ব্যবহার করেও সুন্দর সুন্দর আপনি এই যে কালার হারমোনি ব্যবহার করে বিভিন্ন কালারগুলো আপনি সিলেকশন করতে পারেন। তো তাহলে আজকের ভিডিওতে আমরা কালার হুইল ব্যবহার করে আপনি বিভিন্ন পদ্ধতিতে কিভাবে কালারগুলো সিলেকশন করবেন সেটা আমরা দেখালাম, এবং বিভিন্ন কালার প্যালেটগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন সেগুলো সম্পর্কে আজকে আপনাদের কিছু ধারণা দিলাম। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।